সকাল থেকে সব থেকে বেশি খাটে কে? তুমি। সবার জন্য খাবার দাবার সব কিছু জোগাড় করে দিয়ে তুমি কোনো রকমে খাও। আমি দেখতে পাচ্ছি দিনের পর দিন তোমার শরীরে অপুষ্টি হচ্ছে। একদম নিজের শরীরে খেয়াল রাখো না। এই এই বাড়িতে দুধ যদি কাউকে খেতে হয় না, সেটা তোমাকে খেতে হবে। তোমার খাওয়া উচিত। আমি যদি সবার জন্য নাও আনতে পারি, আমি তোমার জন্য দুধটা আনবো। শুরু হয়ে গেল বচন। বচন শুরু হলে তো থামতে পারো না একেবারে। ভাষণটা শেষ করে তবে থামবে। তুমি এক কাজ করো, তুমি নেত্রী হয়ে যাও, তুমি মঞ্চে দাঁড়িয়ে পড়ো, দিয়ে ভাষণ দাও। বুঝতে পেরেছো? অদ্ভুত কথা বলো, আমার বাড়িতে কেউ খেলো না, আমার বর খেলো না, আমার ছেলে মেয়ে বৌমা কেউ খেলো না, আমি নাকি বাড়িতে দুধ খেয়ে বসে থাকবো। যাকে তোমার সঙ্গে কথা বললে আমার মাথা খারাপ হয়ে যাবে। চায়ের জলটা চাপিয়ে এসছি, ওদের শুকিয়েই গেল, চাই চাটা নিয়ে আসি। এই সরো তো। দাঁড়াও আমি দেখছি। বলুন। রেজিস্ট্রি চিঠি আছে। কার নামে? আসমান ঘোষ নামে। দিন আমি আসমান ঘোষ। একটা সাইন করতে হবে আপনাকে। হ্যাঁ দিন। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই রেজিস্ট্রি চিঠি কিসের গো? দেখছি, আগে খুলি, দাঁড়াও। এই দেখাও না, দেখাও না। আরে খুলতে দেবে তো আমাকে, দাও তো আমি খুলবো। তুমি খুব দেরি করছো। নাও। আমার মনে হচ্ছে তুমি এতগুলো চাকরির ইন্টারভিউ দিয়েছো না, সেরকমই একটা চিঠি হবে। হ্যাঁ, কোনো ইন্টারভিউ কলও হতে পারে। আমার নামে এই বাড়িতে আর কিসের চিঠি আসবে? তোতা মা, তাড়াতাড়ি দেখ না। আসমান, এনে তোর চা। এখন কিসের চিঠি এলো রে? আমার মন বলছে দাদা ভাইয়ের চাকরির চিঠি এসছে। মা, মা! আরে কি হয়েছে বলো না, বলো না কি হয়েছে বৌমা, বলো না। ইউ ক্র্যাকড ইট, ইউ ক্র্যাকড ইট। মানে কি? দেখাও চিঠিটা, দেখাও। বুঝে গেছি, বুঝে গেছি, তুই চাকরি পেয়ে গেছিস। চাকরি পেয়ে গেছিস? কোটা চাকরি পেয়ে? আমাকে দেখাও একবার চিঠিটা। আমি আমি সত্যি আমি আমি এখন এই এই চিঠিটা আমি খাচ্ছি না, আমি কাউকে দেব না। বলো না, আমার ছেলে সত্যি চাকরি পেয়েছে? বলো না। ও চাকরি পেয়েছে, ও কলেজে চাকরি পেয়েছে। সবাই সবাই যাকে ওরা মানে ওকে আন্ডার এস্টিমেট করতে, যারা তাদের মুখে তো ঝমা ঘষে দিয়েছে। ঠাকুর, গুড 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 ইট। আমাকে প্লিজ দেখাও একবার চিঠিটা, প্লিজ দেখাও। না, আমাদের আমাদের পূজো দিতে হবে কিন্তু। আমাকে দেখাও না চিঠিটা। বিশ্বাস হচ্ছে না তোমার? না, দেখাও একবার। পড়ো পড়ো চিঠিটা, দাও। হ্যাঁ চিঠিটা।